আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব চীনা বাদামের যে লাল খোসাটা থাকে এই খোসাটা ছাড়ানোর উপায় মাত্র এক মিনিটে এক কেজি পরিমাণের চীনা বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবার কাছে আমি এখানে চীনা বাদাম নিয়েছি চীনা বাদাম কিন্তু কয়েক রকমেরই হয়ে থাকে এক ধরনের একটু লম্বাটি হয়ে থাকে আর একটু ছোট টাইপেরও হয়ে থাকে এই বাদামটা একটু ছোট আমি এখন ফ্রাই প্যানে এই বাদামগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিছু সময় খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হাই হিটে কিন্তু বাদামটা ভাজা যাবে না একদম মিডিয়াম আছে এবং মাঝে মাঝে লো আছে কিন্তু বাদামটা ভেজে নিতে হবে বাদাম কিন্তু আমাদের অনেকেরই প্রিয় কিন্তু এই খোসা ছাড়ানোর ভয়ে কিন্তু আমরা অনেকেই খেতে চাই না বা বিভিন্ন ডেজার্টেও কিন্তু আমরা চীনা বাদাম ব্যবহার করে থাকি তো খোসাটা ছাড়ানো কিন্তু একটু মুশকিল হয়ে যায় বেশি পরিমাণে কীভাবে খুব সহজেই খোসাটা ছাড়ানো যাবে আমি কিন্তু আজকে সেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা বাটিতে অল্প একটু পানি নিয়েছি পানির মধ্যে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম এই লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভাবছেন বাদাম আমি খোসা ছাড়াবো কেন লবণ পানি মিশ্রিত করছি অবশ্যই কারণ আছে বাদামের মধ্যে আমি এখন লবণ মিশ্রিত পানি দিয়ে দিচ্ছি এই পানি দেওয়ার কারণে কিন্তু বাদামটা নরম হয়ে যাবে না বরং বাদামটা কিন্তু আরও ড্রাই হবে আর খেতে অত্যন্ত সুস্বাদু হবে বাদাম যখন খাবেন তখন নুন তা একটা ভাব আসবে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে আর এটা কিন্তু শুকিয়ে যাবে বাদামটা কিন্তু নরম হবে না বাদাম ড্রাই হবে মচমচে হবে কিন্তু আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পানিটা দেখুন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে আর বাদামটা কিন্তু ফ্রাই প্যানে ভাজি করলেই বেশি ভালো হয় এবং সুবিধা হয় অন্যান্য কড়াইতেও কিন্তু বাদামটা এভাবে ভাজি করা যেতে পারে আমি এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে নাড়াচাড়া করতে করতে দেখুন একটু লালচে ভাব ভাবছি এসেছে এই বাদামের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট বাদাম আছে তো ছোটো বাদাম যেগুলো সেগুলো কিন্তু আগে হয়ে যায় বড়গুলো কিন্তু একটু পরে হয় আর কি এরকম ছোটো টাইপের বাদাম নিলে ভাজতে কিন্তু একটু সমস্যাই হয় এখন আমি নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে আর শব্দটা আপনারা পেয়েছেন যখন ভাজাটা হয়ে যাবে এটা ফুটতে থাকবে ফোটার একটা শব্দ থাকবে এবং মচমচে একটা আওয়াজও হবে এখন আমি একটা কাপড়ের উপরে নিয়ে নিয়েছি কাপড়ের উপরে বাদামটা এভাবে ছড়িয়ে দিচ্ছি গরম অবস্থায় বাদামের এই খোসাটা কিন্তু ছাড়ানো যাবে না তাহলে কিন্তু একদমই ছাড়তে চাইবে না এটা বেশ খানিক্ষণ রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় বাদাম ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায় আর যখন ভাজা যায় এই বাদাম তখন কিন্তু একটু নরম নরমই থাকে মনে হয় যে কাঁচা আছে কিন্তু বাদামটা কিন্তু ভাজি হয়ে গেছে ঠান্ডা করার পরে আপনাদেরকে দেখাচ্ছি একটা হাত দিয়ে দেখুন বাদামের খোসাটা খুব সহজেই কিন্তু ছেড়ে আসছে আর এটা যে মচমচে হয়ে গেছে বোঝাই যাচ্ছে যদি নরম থাকত তাহলে কিন্তু খোসাটা ছাড়াতে সমস্যা হতো আমি হাত দিয়ে দুই তিনটা আপনাদেরকে দেখিয়েছি যে এটা কতটা মচমচে হয়েছে এখন আমি এই পুরোটা বাদামই একবারে ঘষে পরিষ্কার করে নিব একদম খুবই সহজে এটা পরিষ্কার করা যায় বেশি পরিমাণে বাদাম নিয়েও এটা পরিষ্কার করা যায় খুবই অল্প সময়ে অনেকগুলো বাদাম একসাথে খোসা ছাড়ানো যায় এখন আমি এই কাপড়টা চারপাশ থেকে মুড়িয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু প্রেস করে করে এভাবে বাদামের খোসাটা ছাড়িয়ে নিব আপনারা নিজেরা যখন করবেন তখন বুঝতে পারবেন চীনা বাদামের খোসাটা ছাড়ানো খুবই সহজ ব্যাপার এবং একসাথে অনেকগুলো বাদামের খোসা কিন্তু ছাড়ানো যায় আর এই ভাজা বাদাম কিন্তু আমরা সংরক্ষণ করেও রাখতে পারি টাইট বক্সে করে ভরে রাখলে কিন্তু বাদামটা মুচমুচে থাকবে আর পোকা লাগারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না অনেক সময় কাঁচা বাদাম বেশি দিন রাখলে কিন্তু পোকা লেগে যায় আর বিভিন্ন ডেজার্টেও আমরা রেডি অবস্থায় এই বাদামটা থাকলে আমরা ব্যবহার করতে পারবো খুব সহজেই এখন আমি অল্প কিছু সময় কিন্তু এটা ঘষে নিয়েছি দেখুন কত পরিমাণে খোসা উঠেছে আমি বেশিক্ষণ কিন্তু প্রেস করিনি আমি অল্প একটু সময় এটা প্রেস করে ঘষে নিয়েছি তাতে কিন্তু বেশিরভাগ বাদামেরই খোসা উঠে এসেছে আর আমি হাত দিয়ে যে দুই একটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একদম ছোট বাদাম আর এগুলোর খোসা দুই একটা কিন্তু রয়ে যায় আর একটু সময় যদি একটু ঘষে নেওয়া যায় এভাবে তাহলে কিন্তু পুরো বাদাম একদম ক্লিন হয়ে যাবে আমি আমার ভিডিওতে সব সময় সত্যটাই তুলে ধরার চেষ্টা করি যেটা সঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করি মিথ্যা কোনো কিছু শেয়ার করার এখানে প্রয়োজন নেই আমার বাদাম দেখেই বুঝতে পারছেন কিছু বাদাম কিন্তু এখানে খোসা সহ রয়ে গেছে এগুলো কিন্তু আর একটু ঘষা দিলেই উঠে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করে দেখবেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ